नए नए अपडेट पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब कीजिए और घंटे को दबाना मत भूलिए। হ্যালো বন্ধুরা, আমি অভি, তোমরা দেখছো আমার চ্যানেল মেকানিক্যাল নলেজ। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো এনসিভিটি এবং এসসিভিটি স্বীকৃতিপ্রাপ্ত আইটিআই কলেজের ব্যাপারে এবং ভবিষ্যতের জন্য কোন কলেজটা তোমাদের জন্য ভালো হবে সেই ব্যাপারে। তো চলো ভিডিওটা দেখা যাক। তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলছি, এই লাল রঙের সাবস্ক্রাইব অপশানটা ক্লিক করে নাও এবং তার পাশে একটা বেল আইকন দেখতে পাবে সেটাকেও ক্লিক করে নাও, যাতে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার আগে চলে আসতে পারে তোমাদের কাছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা দেখা যাক। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আইটিআই এর ব্যাপারে। তাই প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে আইটিআই এর ফুল ফর্ম। তো আইটিআই এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, ঠিক আছে। তো আইটিআই কে তার সার্টিফিকেটের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো এসসিভিটি আর একটা হলো এনসিভিটি। এসসিভিটির ফুল ফর্ম হচ্ছে স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং, আর এনসিভিটির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং। তোমরা ফুল ফর্ম শুনে মনে করতে নিতে পেরেছো যে এসসিভিটিটা কী হতে পারে আর এনসিভিটিটা কী হতে পারে। এসসিভিটিটা রাজ্য সরকার দ্বারা সঞ্চালিত আর এনসিভিটিটা সেন্ট্রাল সরকার দ্বারা সঞ্চালিত, ঠিক আছে। আর প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে, এসসিভিটির প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা বোর্ড থাকে, কিন্তু এনসিভিটির ক্ষেত্রে একটাই বোর্ড, সেটা হচ্ছে সেন্ট্রালের বোর্ড এবং সেটা সেন্ট্রাল দ্বারা সঞ্চালিত হয়। এসসিভিটি এবং এনসিভিটির দুটোই ক্ষেত্রে সেম ট্রেড থাকে, এতে কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র সেমিস্টারের পরিবর্তন হয়। এনসিভিটি সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হয়, এক বছরে দুটো সেমিস্টার হয় এবং দু বছরে চারটে সেমিস্টার হয়, কিন্তু এসসিভিটি এক বছরে একটাই এক্সাম হয়, সেটা ইয়ারলি এক্সাম হয়ে থাকে। কিন্তু কিছু কিছু এসসিভিটি এখন সেমিস্টার হিসাবে এক্সাম করে দিচ্ছে, কিছু কিছু এসসিভিটি, বেশিরভাগ হচ্ছে এখন ইয়ারলি হিসাবে এক্সাম হচ্ছে, ঠিক আছে। তো দেখে নেওয়া যাক দুটোর ক্ষেত্রে কী কী ট্রেড থাকে। এইট পাসের ক্ষেত্রে ট্রেড হলো ওয়েল্ডার, মেকানিক ডিজেল, কার্পেন্টার, প্লাম্বার, মেশন, ওয়ারম্যান। ওয়ারম্যানটা দু বছরের কেস দুটোর ক্ষেত্রে, ঠিক আছে। এগুলো হলো এইট পাসে, মানে গ্রুপ ইয়ের ক্ষেত্রে, ঠিক আছে। এম গ্রুপের ক্ষেত্রে, অর্থাৎ টেন পাসের ক্ষেত্রে ট্রেড হলো ইলেকট্রিশিয়ান, ফিটার, টার্নার, মেশিনিস্ট, মেশিনিস্ট গ্রাইন্ডার, কোপা, আইটি, ড্রাগম্যান সিভিল, ড্রাগম্যান মেকানিক্যাল, সার্ভিয়র, ফাউন্ডারিম্যান, ঠিক আছে। এই হলো হলো কোর্স। তাহলে তোমাদের তফাতটা হচ্ছে এসসিভিটি এবং এসসিভিটির মধ্যে, এটা রাজ্য সরকার দ্বারা সঞ্চালিত আর এনসিভিটিটা হচ্ছে কেন্দ্রীয় সরকার দ্বারা সঞ্চালিত। তো এখানে তোমাদের যতগুলো অ্যাপ্রেন্টিক্সের ফর্ম বেরোয় বা কোনো সরকারি রেকোয়ারমেন্ট বেরোয়, তো সেক্ষেত্রে এনসিভিটি চাই, এসসিভিটি চায় না। তাই যারা এসসিভিটি থেকে পাস আউট করবে তাদের অ্যাপ্লাই করতে পারবে না এইসব অ্যাপ্রেন্টিক্স ফর্ম বা রিকোয়ারমেন্টারি ফর্ম, কিন্তু এটি থেকে পাস আউট করবে এনসিভিটি সার্টিফিকেট পাবে, স্বীকৃতিপ্রাপ্ত কলেজ থেকে পাস করবে এবং এনসিভিটি সার্টিফিকেট পাবে। তো তারা এই রকম রিকোয়ারমেন্ট এবং অ্যাপ্রেন্টিক্স ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। এই হলো তফাৎ। বেশিরভাগ ক্ষেত্রে এনসিভিটি যতগুলো অ্যাপ্রেন্টিক্সের ফর্ম বেরোয় বেশিরভাগ ক্ষেত্রে এনসিভিটি স্বীকৃতিপ্রাপ্ত সার্টিফিকেট আইটিআই স্টুডেন্টদের খোঁজে, এবং জব গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও এনসিভিটি স্বীকৃতিপ্রাপ্ত স্টুডেন্টদেরই খোঁজে। তো এখানে এসসিভিটিদের ক্ষেত্রে জব অপরচুনিটি একটু কমে যায়, তাই তোমরা এখন আইটিআইয়ে ভর্তি হচ্ছ, তাই তোমরা চেষ্টা করবে বেশিরভাগ ক্ষেত্রে এনসিভিটি স্বীকৃতিপ্রাপ্ত কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য, ঠিক আছে। এতে তোমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। তো এবার দেখে নেওয়া যাক আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলি এনসিভিটি প্রাপ্ত স্বীকৃতিপ্রাপ্ত কলেজ আছে। তো সেটা দেখার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে এনসিভিটি এমআইসি ওয়েবসাইটে। তো চলো সেখানে গিয়ে দেখা যাক কতগুলি ওয়েস্ট বেঙ্গলে এনসিভিটি প্রাপ্ত স্বীকৃতিপ্রাপ্ত গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজ আছে। তো বন্ধুরা দেখো, এখানে আমি চলে এসেছি গুগলে সার্চ পেজে, এখান থেকে আমি ক্লিক করে দেবো। এখানে আমি টাইপ করবো এনসিভিটি এমআইসি, এনসিভিটি এমআইএস, ঠিক আছে। তো এনসিভিটি এমআইএস এখানে দেখো প্রথমেই চলে এলো, দেখো এনসিভিটি এমআইসি এখানে ক্লিক করে দিলাম, তো এটা হচ্ছে। তো দেখো এখানে খুলে গেছে পেজ, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনশিপ, ঠিক আছে। তো এখানে আমি দু নম্বর এটা ক্লিক করে দিলাম আইটিআই, তারপর আইটিআই সার্চে ক্লিক করলাম, ঠিক আছে। তো এইরকম একটা পেজ আসবে, তো পেজটাতে তোমরা স্টেট দেখতে পাবে, সিলেক্ট করে দেবে ওয়েস্ট বেঙ্গল নিচের দিকে পাবে। তো এটা লোডিং হচ্ছে কিছুক্ষণ পর, লোডিংয়ের ডিস্ট্রিক্ট
বাঁচবে। তো আমি প্রথমে বাঁকুড়া বেছে দিলাম, তারপর সার্চ করে দিলাম, ঠিক আছে। তো দেখো এটা সার্চিং হচ্ছে, এরপর আমাদের কাছে চলে আসবে। তো এখানে দেখো চলে এসেছে, এখানে 18খানা রেজাল্ট বেরিয়েছে, যেগুলো সবই NCVT স্বীকৃতিপ্রাপ্ত কলেজ। তো এখানে গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ দুটোই NCVT স্বীকৃতিপ্রাপ্ত, শুধু গভর্নমেন্ট কলেজই NCVT, প্রাইভেট কলেজও NCVT স্বীকৃতিপ্রাপ্ত। তো এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে কতগুলি NCVT প্রাপ্ত প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজ আছে এখানে লিস্টগুলো দিয়ে দিয়েছে। তো সেই হিসাবে তোমরা দেখে দেখে নিজেদের ডিস্ট্রিক্টের দেখে দেখে NCVT স্বীকৃতিপ্রাপ্ত কলেজগুলো দেখে দেখে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। আর কিছুদিন পরে তোমাদের রেজাল্ট বেরোবে এবং তারপরে তোমাদের কাউন্সিলিং প্রসেস। তো সেই কাউন্সিলিং প্রসেসে যেন তোমরা NCVT স্বীকৃতিপ্রাপ্ত কলেজগুলোই দাও, তাহলে তোমরা অনেকেই ভালো থাকবে, ঠিক আছে, অনেক ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা প্রচুর হেল্প করেছে। যদি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো নমস্কার।